তো হে গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ও ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ তোমরা দেখছি অনেকে অনেক কমেন্ট করছো যে আমাদের এই যে এই নমস্তে ইমোট, প্রণাম করা ইমোটটা যেটা আমাদের দেওয়ালি ইভেন্ট আমাদেরকে দিচ্ছে, তো এই ইমোটটা আমরা কীভাবে ক্লেম করব। হ্যাঁ, অনেকে বলছে যে আমি এটা ক্লেম করতে পারছি না, তো এই ইমোটটা আমরা কীভাবে ক্লেম করব সেটা বলে দাও। তো সেটাই আজকে এই ভিডিওর ভিতরে বলিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে এটা কীভাবে ক্লেম করবে, এবং তার সঙ্গে আমাদের যে ম্যাজিক কিউব ফিরতে দিচ্ছে এই দীপাবলি ইভেন্টে, তো এই ম্যাজিক কিউবটাও কীভাবে ক্লেম করবো সেটাও বলে দাও। তো দেখো, এগুলো তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর ভিতরে যে ম্যাজিক কিউব এবং ইমোটটা কীভাবে ক্লেম করবে। তো গাইজ, জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। আর যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি, কী করছো, তাড়াতাড়ি একটা করে লাইক করো, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট। হ্যাঁ, ভালো খারাপ যাইছে কমেন্ট করো, তবে নাইস ভিডিও, ভালো ভিডিও লাগলে বেশি খুশি হব। আর চ্যানেল নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইজ, তার আগে আমরা এখানে কথা বলি skillclass.com। তো এটা একটা ওয়েবসাইট, বুঝেছ? তো তোমরা গুগলে বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো, তারপর এর ভিতরে তোমরা চলে যাবে। এবং যাওয়ার পর এখানে কিন্তু খুব সহজ সহজ গেম আছে, লুডো গেম এবং আরও অনেক সহজ সহজ গেম আছে, যে গেমগুলো খেলে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে খুব সহজেই। এবং ওই জেতা টাকা তোমরা কিন্তু উইথড্র করতে পারবে পেটিএম, ইউপিআই, এবং তোমরা মোবাইল রিচার্জও তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। এবং এখানে এত সহজ সহজ গেম আছে যে তোমরা টাকা ইনকাম করতে পারবে। তো দেরি কিসের জন্য, তাড়াতাড়ি যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং কমেন্টের ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে। আর এখানে প্রায় 150 লোক একসঙ্গে খেলে, তো তাড়াতাড়ি যাও, টাকা ইনকাম করো। তো গাইজ, এরপর চলো আমরা ইভেন্টের দিকে যাব ও আপডেটের দিকে। তো সবকার প্রথমে আমরা ইমোট নিয়ে কথা বলবো। হ্যাঁ গাইজ, এই ইমোটটা নিয়ে, এই প্রণাম করার ইমোটটা, তো এটা কিন্তু দারুণ আছে, তোমরা যাই বলো এই ইমোটটা। তো এটা নিয়ে কথা বলো। তো তোমরা অনেকে অনেক কমেন্ট করতেছিলে যে ইমোটটা কীভাবে পাবো। দেখো, রাইট সাইডে লেখা আছে প্লে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট গেম খেললে আমরা কিন্তু পাবো এটা। তো তারপর অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে আমি 60 মিনিট কে, আমি 200 মিনিট খেলে দিয়েছি তাও পাচ্ছি না কেন। তো দেখো ইয়ার, এটা কিন্তু আমরা আজ পাবো না, কবে পাবো দেখো। এখানে 60 মিনিট গেম প্লে করতে হবে আমাদেরকে কিন্তু 4 তারিখে, এই সাইডে দেখো 4 নভেম্বর। হ্যাঁ গাইজ, এই সাইডে তোমরা ঠিকভাবে দেখতে পাবে 4 তারিখে, অর্থাৎ দীপাবলির ইভেন্টের আমাদের পিকডের দিন। তো দেখো, 4 নভেম্বর তোমরা এক কাজ করবে, সেদিন কিন্তু মানে 60 মিনিট তোমাদেরকে গেম প্লে করতে হবে। তো এটা কিন্তু কেউ ভুলবে না, ভুল করলে তখন আর পাবে না, বুঝতে পারলে। তো দেখো, ইমোটটা কিন্তু আজ পাবে না, ইমোটটা বা কালও পাবে না, তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। তো 4 নভেম্বর পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, এবং 4 নভেম্বর তোমরা কিন্তু 60 মিনিট গেম প্লে করবে। হ্যাঁ গাইজ, 60 মিনিট তোমরা 4 নভেম্বর গেম প্লে করবে, তারপর তোমরা কিন্তু এই প্রণাম করা অর্থাৎ নমস্তে ইমোটটা পেয়ে যাবে। তো আশা করি তোমরা এই মানে এটার উত্তর পেয়ে গিয়েছো যে ইমোটটা কবে পাবো। তো চলো এরপর নেক্সট কথা বলবো, আমাদের ম্যাজিক কিউব। হ্যাঁ গাইজ, এই যে ম্যাজিক কিউব, তো তোমরা এখানে দেখতে পাবে এই যে ম্যাজিক কিউব, তো এই ম্যাজিক কিউবটাও আমরা কিন্তু একেবারে ফেরিতে পাবো। তো এখানে দেখো লেখা আছে লগ ইন অন 4 নভেম্বর, অর্থাৎ এটাও কিন্তু আমরা 4 তারিখে ফেরিতে পাবো, বুঝতে পারলে। মানে গেম ওপেন করবে, তারপর নিচে ক্লেম অপশান আছে, ক্লেম অপশানে ক্লিক করে তোমরা ক্লেম করে নেবে। তো আশা করি বুঝতে পেরে গেছো যে এটাও কিন্তু পিক ডের দিন, বুঝতে পারলে, যে 4 তারিখে, 4 তারিখে আমরা ইমোটটাও 60 মিনিট গেম প্লে করে ফিরতে পাবো, তারপর এখানে এসে সোজা ক্লেম করবে 4 তারিখে। বাস, বেশি কিছু তোমাদেরকে করতে হবে না, সোজা 4 তারিখে আসবে গেমের ভিতরে, তোমরা 60 মিনিট গেম প্লে করে ওটা ক্লেম করবে, তারপর মানে 60 মিনিট গেম প্লে করে এই ইমোটটা ক্লেম করবে 4 তারিখে, আর 4 তারিখে ওই মানে ম্যাজিক কিউবটা তোমরা ক্লেম করে নিতে পারবে। তো গাইজ, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে মানে এই ইমোটটা এবং ম্যাজিক কিউবটা তোমরা কীভাবে ফেরিতে পাবে। আমি জানি তোমরা আমাকে অনেকে অনেক কমেন্ট করতেছিলে যে ইমোটটা কীভাবে ফেরিতে পাবো, ম্যাজিক কিউবটা কীভাবে ফেরিতে পাবো। তো দেখো গাইজ, ওটা অবশ্যই আমাদেরকে পিক ডের দিন অপেক্ষা করতে হবে, 4 নভেম্বর। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে 4 নভেম্বর পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপর ওগুলো দুটো জিনিসে পেয়ে যাবে 4 তারিখে। তো গাইজ, আজ পর্যন্ত কিন্তু এতটি। ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না। তো গাইজ, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও। তো হ্যাঁ গাইজ, আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই। দেখো, আমি কিন্তু স্কেল ক্লাসে গেম খেলার সময় আমি কিন্তু 100 টাকা জিতেছিলাম, এবং সেটা কিন্তু আমি পেটিএমের সাহায্যে তুলে নিলাম। তো যাও তাড়াতাড়ি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে এবং কমেন্টের ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, তো তাড়াতাড়ি যাও।